নমস্কার, আমি সাথী দাস। আজ আমি আমার বর্তমান উপন্যাস অসমাপ্ত থেকে একটি গান পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। এটা আমি লিখেছিলাম উপন্যাসের প্রয়োজনে গান হিসেবে, কিন্তু আমি আবৃত্তি হিসেবে আজ সকলের সামনে পাঠ করছি। তোমার হৃদয়ের ঠিকানা আজ বুঝি কোনো অজানা কারণে নিরুদ্দেশ। ভয় নাই ভয় নাই প্রিয়ে, কোনো একদিন জানবেই তুমি কারো কাছে তুমি কতখানি বিশেষ। সেদিন তোমার হৃদয়ের গলি ছুঁয়ে যাবে কোনো এক রক্ত গোলাপের লাল। কাঁটার স্পর্শটুকু আমারই থাক, অনুরাগের লালে তোমার ওই কোমল হৃদয় রক্তিম হয়ে থাকুক চিরকাল। তুমি কি সেদিন করবে সমর্পণ তোমার ওই হৃদয় তারই কাছে অবশেষ? ভয় নাই প্রিয়ে, কোনো একদিন জানবেই তুমি কারো কাছে তুমি কতখানি বিশেষ। আকাশের অস্তর আগে কোনোদিনও যদি খুঁজে পাও মোরে খোপার ওই রক্ত গোলাপে হাত রেখে, একটিবার মনে করো তারে। কালো মেঘের আড়াল সরিয়ে সে স্পর্শ করবেই তোমারে। ঝরে গেলেও ওই শুষ্ক ফুল রেখে দিও সঙ্গোপনে, ডায়েরির গোপন ভাজে তুমি লুকিয়ে রেখো গো আমারে। একান্তে তোমার স্পর্শ ছাড়া আর কিছু সে চায় না শনিবারে। তারে ক্ষণিক ভালোবেসে তুমি করবে কি নিজের সমর্পণ অবশেষ? ভয় নাই প্রিয়ে, কোনো একদিন জানবেই তুমি কারো কাছে তুমি কতখানি বিশেষ। ধন্যবাদ।